ঢাকা চট্টগ্রাম ও সিলেটের পর এবার কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রক্রিয়া চলছে বিদেশি পরামর্শকের তত্ত্বাবধানে অভ্যন্তরীণ উন্নয়ন কার্যক্রম চলছে সিলেট সৈয়দপুর ও বরিশাল বিমানবন্দরের আগামী সেপ্টেম্বরে শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ রীতান প্রতিবেদন দেশের বিমানবন্দরগুলোতে সক্ষমতা বাড়িয়ে আকাশ পথের যোগাযোগ ও বাণিজ্য আরো সম্প্রসারিত করতে উদ্যোগ নিয়েছে সরকার দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি এবার আন্তর্জাতিক মানে হতে যাচ্ছে ও একশো পঁয়ত্রিশ একর জমিতে যাত্রা শুরু করা কক্সবাজার বিমানবন্দরকে নয়শো বারো একরে উন্নীত করা হয়েছে সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ করতে চলছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চট্টগ্রাম সিলেট এর বাইরে দুটা নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাজ চলছে একটা হলো সৈয়দপুর একটা হলো কক্সবাজার সৈয়দপুরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা জমি অধিগ্রহণের কাজ চলছে কক্সবাজারে রানওয়ে সাত হাজার ফিট থেকে আমরা নয় হাজার ফিট করেছি এখন এটাকে আমরা বারো হাজার ফিট করতে যাচ্ছি যেমন যে কোনো ওয়াইড বডি বিমান যেন কক্সবাজারে নামতে পারে সৈয়দপুর সিলেট ও বরিশাল বিমানবন্দরকে আধুনিকায়নের কাজ করছে একটি বিদেশি প্রতিষ্ঠান রাজশাহী ও যশোর অভ্যন্তরীণ বিমানবন্দরই থাকবে এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরু হচ্ছে সেপ্টেম্বরে সিলেট সৈয়দপুর এবং বরিশাল এই তিনটার জন্য আমরা কনসালট্যান্ট নিয়োগ করেছিলাম কনসালটেন্ট সিলেটটা রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী একনেকে হয়ে গেছে আমরা টেন্ডারও করে ফেলেছি টেন্ডার রিসিভও করে ফেলেছি বরিশালের রিপোর্টটা আমরা পেয়েছি এটা আমরা এখন পর্যালোচনা করে দেখছি মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমাদের থার্ড টার্মিনাল নির্মাণ উদ্বোধন করতে এখনো পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান নির্ধারণ করা যায়নি প্রস্তাবিত কয়েকটা স্থান আবার পর্যবেক্ষণ করবে পরামর্শ প্রতিষ্ঠান নিপন কই রিতা নাহার বৈশাখী সংবাদ ঢাকা